টাঙ্গাইলের বনের গাছ কাটা থামানো যাচ্ছে না। রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে সবুজ বনায়ন, অথচ বন বিভাগের বিচ অফিস থাকা সত্ত্বেও রক্ষা করা যাচ্ছে না সরকারি বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশে এ অপকর্ম চালাচ্ছে প্রভাবশালী একটি চক্র। প্রশাসন বলছে চোরাই কাঠ জব্দ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে টাঙ্গাইল থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান। ধন্যবাদ। আপনি জানেন যে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাল, সখীপুর এবং মির্জাপুর প্রায় 1,22,000 হেক্টর বনভূমি রয়েছে এবং এই বনভূমি কিন্তু একটা সময় ব্যাপক অরণ্য গ্রহীন বন ছিল, যেখানে কিন্তু আস্তে আস্তে প্রায় বিলুপ্তির পথে যেসব প্রাকৃতিক যে গাছগুলো ছিল, বিশেষ করে গজারি, এবং এই গজারি যে গাছগুলো এখন প্রায় ধ্বংসের পথে, এবং গাছের পাশাপাশি যে বনের যে লাল মাটি, সেই লাল মাটিও কিন্তু এখন সেটি পাহাড় কাটা হচ্ছে। আর এইসব চক্রের সাথে আসলে জড়িত রয়েছে কিছু অসাধু বন কর্মকর্তা এবং চোরদের সাথে আতাত করে এইসব বনের গাছগুলো কিন্তু উজাড় করা হচ্ছে। তো এটি এইগুলো কিন্তু রাতের আধারে এরকম বনের যে গাছ সেগুলো কিন্তু হরিলুট হচ্ছে এক প্রকার, এবং অনেক এলাকাবাসী আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই যে বনের যে গাছগুলো সেগুলো কিন্তু রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে আসলে বিভিন্ন ধরনের হয়রানি এবং মামলা করা হয়, যার কারণে আসলে ওইভাবে তারা কিন্তু প্রতিবাদ করতে পারেন না। বলবো এলাকার একজন স্থানীয় একজনের সাথে আপনি বলবেন যে যে এখানে কি পরিমাণ গাছ ছিল আর আসলে কিভাবে এগুলো দিনের পর দিন চুরি হচ্ছে গাছগুলো। আসসালামু আলাইকুম। এটি ঘাটাইল উপজেলা বরতলি বিটের সোনারছালা খাগড়াটার একটি বন এলাকা। বন এখানে প্রচুর পরিমাণ গাছ ছিল। এখানে আকাশমণি গাছের বাগান, বন বিভাগের কর্মচারী কর্মকর্তারা এবং এই যে এখানে স্থানীয় এই এলাকার যে বনদস্যু আছে, এদের সাথে আঘাত করে রাতের অন্ধকারে এই বাগানগুলো, এই বনগুলো ধ্বংস করেছে। আমরা অনেক এটার প্রতিকার চেয়ে ই করেছি। এখানে যারা ই ছিল, এখানে যারা পার্টিসিপেন্ট ছিল, যারা এখানে তাদেরকে এই প্লটগুলো চিহ্নিত করে দেয় নাই, যার কারণে এই বাগানগুলো, এই প্লট যারা পাইছিল তারা কিন্তু এটা ওইভাবে তারা রক্ষণাবেক্ষণ করতে পারে নাই। এই এটা যাতে রক্ষা করা যায় এই বিষয়ের জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে এইভাবে যদি প্রাকৃতিক বনায়ন যদি ধ্বংস হয় তাহলে কিন্তু প্রাকৃতিক যে ভারসাম্য সেটি কিন্তু দিন দিন হারিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের বন নিয়ে।